বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান গোপীবল্লভপুর দুর্গাপুজো। কালী পুজো থেকে শুরু করে সমস্ত রকমের বাঙালি ধর্মীয় রীতিনীতি পুজো এতদিন দেখতে অভ্যস্ত ছিল, কিন্তু এবছর নতুনভাবে ছট পুজো দেখল গোপীবল্লভপুর। এই দিন সূর্যাস্তের সময় গোপীবল্লভপুরে বসবাসকারী হিন্দুস্তানি মহিলারা ছট পুজো করলেন কুঠিঘাটের সুবর্ণরেখা নদীর জলে। এই দিন মহিলারা সুবর্ণরেখা নদীর জলে ছট পুজো করার পর পুরো গোপীবল্লভপুর বাজার শোভাযাত্রা করে প্রত্যেকে বাড়ি ফেরেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী কল্যাণ বারিক। কল্যাণবাবু এই দিনের উদ্যোগে নিয়ে সুবর্ণরেখা নদীর ঘাটে ছট পুজো করতে আসা সকলকে মাস্ক বিতরণ করেন। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরি রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।